এসে শিয়ালদাতে ট্রেন চেঞ্জ করে আবার ডানকুনি লোকালে করে আবার চলে আসলাম ডানকুনিতে। এটা হচ্ছে ডানকুনি স্টেশন। So hey guys, it's me Donna. Welcome back to our channel Feel Like Flying and welcome back to our new video. Adventure seta ke na pochondo kore ar ami ami to ekটু beshi kori ar sei adventure ta jodi hoy electric scooter te bhabte pachho ekbar bhabo ar etao ki bhaba jacche je 158 km rasta ar electric scooter etai hoyeche তো ভালো খারাপ সমস্ত কিছু মিলিয়ে একরকমের একটা দিন কাটিয়েছি, মানে অ্যাডভেঞ্চারাস একটা দিন আমরা কাটিয়েছি। শুধু একটা নয় বলবো, একটা দিন একটা রাত কাটিয়েছি। তার মধ্যে ছিল রিস্ক, তার মধ্যে ছিল ভয়, কি না ছিল তার মধ্যে, জাস্ট সব কিছু রোমাঞ্চকর সব রকম ব্যাপারই ছিল তার মধ্যে। রিস্কটা একটু বেশি ছিল। আর আমার চোখ মুখের অবস্থা দেখে একদমই বোঝা যাচ্ছে যে দিনটা রাতটা আমার ওপর দিয়ে কি কেটেছে। শুধু আমার ওপর না, মানে দুজনের উপর দিয়ে কী কেটেছে সেটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, 4:41 বাজে আর আমাদের ট্রেন আছে, ট্রেন আছে 5:05। আর এই যে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো পাত্তা নেই মশাইয়ের। যখনই দেখেছি আমি 5 মিনিটের মতো চলে এসেছি। আর দেখো অবস্থা, কাণ্ডটা দেখো, ট্রেন পাবো তো আজকে। এখন আমাদের হাতে জাস্ট 15 মিনিট বাকি, দেখি মশাই কি করছে। এই ঘরের মধ্যে দেখা যাচ্ছে না। লাস্ট, এই যে বেরোচ্ছেন। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর পুরো সারাটা রাস্তায় আমরা এখনও পর্যন্ত একটু চাপ বা কফি কিচ্ছু খাইনি। তাই জন্য শিয়ালদা স্টেশনে এসে দেখলাম হাতে কিছুটা টাইম আছে, তাই জন্য এখানে এসে আমরা ওই দেখো সামনে দেখতে পাচ্ছ কফির দোকানটাতে স্টলটাতে চলে গেছে কফি আনতে। তো এখান থেকে কফি খাবো, তারপরে আর একটা ট্রেনে উঠবো, দেন আমরা যাবো ডানকুনিতে। তো চলো এখান থেকে কফিটা খেয়ে নিই। তো এটা হচ্ছে ডানকুনি স্টেশন। এটা এই স্টেশন আমি লাইফে সেকেন্ড টাইম আসলাম, যখন ফ্যাক্টরিতে ফার্স্ট টাইম এসেছিলাম দুবারই, মানে ফ্যাক্টরিতেই এসেছি, ফার্স্ট টাইম ফ্যাক্টরিতে এসেছিলাম আর সেকেন্ড টাইম এটা। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একদম হাঁপিয়ে গেছি, যার জন্য এখানে একটুখানি বসলাম। আর আমরা মোটামুটি ট্রেনে উঠেছিলাম পলাশি থেকে ভোর 5:00-তে, 5:05 ছিল ট্রেনটা। তার মানে বাড়ি থেকে বেরিয়েছি 4:30-টার সময়, ওখান থেকে ট্রেনটা ধরে এসে শিয়ালদাতে ট্রেন চেঞ্জ করে আবার ডানকুনি লোকালে করে আবার চলে আসলাম ডানকুনিতে। এটা হচ্ছে ডানকুনি স্টেশন। কিন্তু এখানে মানে বাথরুম বলবো কি অবস্থা, এখানে এসেছিলাম মানে আমরা আমরা নেমেছিলাম অনেকটা ওইদিকে, বাট কি বলতো আমার একটু ওয়াশরুম যাওয়ার ছিল বলে আমি এদিকটাতে আসলাম। আর খুবই খারাপ অবস্থা এখানকার, খুবই খারাপ অবস্থা, কোনোভাবেই পসিবল না যাওয়া, যার কারণে যাচ্ছি না। তো চলো ব্যাক করি আবার যেখান থেকে এসেছিলাম সেখানে। ওই নীল কালারের ইয়েটা দেখতে পাচ্ছ না ওইখানটাতে, মানে আরও অনেকটা দূরে, যাই হোক এখান থেকে বোঝা যাচ্ছে না অতটা। তো যাই হোক আবার সেদিকেই যাওয়া যায়, ফালতু টাইমটা আমার ওয়েস্ট হলো আর কিচ্ছু না। এই দেখো স্টেশন থেকে নেমেই একদম পাশেই দেখতে পেলাম এই বেলের শরবতের দোকানটা। আর এর আগেও একদিনকে দেখেছিলাম এখানে, এর আগে যেদিন এসেছিলাম সেদিন এখানে দেখেছিলাম, আর এটা খাওয়ার জন্য বায়নাও করেছিলাম। বাট ট্রেনটা যেহেতু ট্রেনের টাইমটা যেহেতু হয়ে গেছিলো, সে কারণে আর এখানে বেলের শরবতটা আমাদের আর খাওয়া হয়েছিল না। আমি ভাবতেও পারিনি আর কোনোদিনও এখান থেকে খাবো কি না, তো হয়েই গেল আজকে। তো এখন কিন্তু আমরা আছি এই যে টোটো ফ্যাক্টরিতে, আর এটা এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে, মানে এই ব্র্যান্ডটার নাম হচ্ছে অ্যারো ইলেকট্রিক। তো এখানে দেখো টোটো তৈরি হচ্ছে, সমস্ত রকমের পার্টস, আর এখানে একটা রেডি টোটো আছে, আর সমস্ত রকমের পার্টস আশেপাশে সব ছড়ানো ছিটানো রয়েছে।
আর এখানে আমাদের একটা আঙ্কেল হয়, এটা মানে আমাদের ক্লোজ একজন আঙ্কেল কাম মানে ফ্রেন্ড এরকমই বলতে পারো, তার ভাই এটা এখানেই কাজ করে, এই কোম্পানি এই ফ্যাক্টরিতেই চাকরি করে। তো সেই সেই কারণে সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে পুরোটা। আর তার বাড়িটাও কিন্তু আমাদের ওখানেই, আমাদের পলাশিতে, আমাদের লালদিঘিতেই বাড়ি। সমস্ত কথার সাথে সাথে একটা কথা বলে দিই যে আমার কিন্তু, আমি ভিডিওটাতে এখন যে ভয়েস ওভার দিচ্ছি, মানে আমার কথা বলার মতন অবস্থায় নেই, এতটা সিচুয়েশান খারাপ, আমি সারাদিন কারোর সাথে কথা বলিনি, বাট এই ভিডিওটাকে ভয়েস ওভার আমাকে করতেই হচ্ছে, কিচ্ছু করার নেই, এটা আমার কাজ, আমাকে করতেই হবে। মানে আমার যেটাকে বলে একদম মোলার, থার্ড মোলার, সেটাতে আমার খুব প্রবলেম করছে, মানে মাঝে মাঝে খুব ব্যথা করছে। যাই হোক, আজকে ডক্টরের কাছে যাব, দেখি কী পরামর্শ দেন উনি। উনি যদি চান যে চামড়াটাকে একটু কেটে দেবে, বা উনি যদি চান যে দাঁতটাকে একটু মানে তুলে দেবে, যাই হোক যেটা করবেন উনি সেটাতেই, সেটাকে আমরা ফলো করবো। বাট এই যন্ত্রণাটা আর নেওয়া যাচ্ছে না, যার কারণে কিছু একটা ডিসিশন আমাদের নিতে হবে। আর এই শুরু হয়ে গেল আমাদের জার্নি আজকের, দেখা যাক কোথায় দাঁড়াই, কত দূর যেতে পারি, তো দেখতে থাকো তোমরা। দূর ভাগে তেরে বিনা গায়ে হমসে নারাজ রহনা সজায়ে হম তেরি বরাত হ্যা সবের দিন রাত না পায়ে চেনা সুন লেনা তুমি চাকর ভি না চা। এখানটায় আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, তো এর মাঝখানে আমাদের সাথে অনেক কিছুই ঘটে গেছে, অনেক কিছু বলতে ঝড়ে ঝড় বৃষ্টিতে ভেজা সমস্ত রকমের কিছুই ঘটে গেছে আমাদের সাথে, সেটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ এত ঝড় বৃষ্টির মধ্যে ফোনে অনেক কাজ করছিলাম, যার কারণে এই অবস্থা। তো এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো চাটা খেয়ে এখান থেকে সোজা চলে এসেছি কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগরে গিয়ে ওখানে একটু স্টে করেছিলাম কিছু খাওয়া দাওয়া করে, তারপর ওখান থেকে আবার রওনা করেছিলাম। কালকে জার্নিটা আমরা স্টপ করেছিলাম দেবরাজ আঙ্কেলদের বাড়িতে, কারণ ব্যাটারি আমাদের একদম একদমই ডাউন হয়ে গেছিলো। তো তারপর আমরা ওখান থেকে চার্জ করে তারপরে আবার বাড়িতে পৌঁছে গেছি, আর একদমই এনার্জিও ছিল না, মানে কিচ্ছু ছিল না এনার্জি, আমি কিচ্ছু ছিল না, যার কারণে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। জাস্ট এখনই জাস্ট ভিডিওটাকে এন্ড করার জন্য কন্টিনিউ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।